ওয়েলকাম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো কিভাবে আপনারা বিভিন্ন অডিও ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনারা রিমুভ করে দিতে পারেন। অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়তো অনেকের নয়েজের সঙ্গে পরিচিত। নয়েজ কি? নয়েজ আমরা যখন কথা বলি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলি জি 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 করে আওয়াজ বাজতে থাকে, ওই আওয়াজটাই হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ। তো আমরা এটা কিভাবে রিমুভ করতে পারি, তো আমি আজকে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন আমি ভিডিওটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, আমি আরাফাত, আপনারা দেখছেন লার্নিং বাংলা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, চলুন শুরু করি। ওয়েলকাম, চলার সময় আমার কম্পিউটার স্ক্রিনে আসার পর সবার ফার্স্টে আপনার যেই কাজটা করতে হবে, আপনার অডিও ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হলে আপনার সবার ফার্স্টে একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে এই যে অডাসিটি। অডাসিটি এটা আপনার ডাউনলোড করে নিতে হবে। অডাসিটি ডাউনলোড করার জন্য আপনি যে কাজটা করবেন, এই যে আপনার একটা ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারটা নিলাম আমি, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন www.audacityteam.org/download লিখে সার্চ করবেন, অথবা আপনি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখান থেকে জাস্ট এক ক্লিকে আপনার এই লিঙ্কে এই পেজটার উপরে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কিসে ডাউনলোড করবেন, এই যে ম্যাকে আছে আপনার, আমরা যেহেতু উইন্ডোজ চালাচ্ছি আমরা উইন্ডোজ ক্লিক করব। অডাসিটি ফর উইন্ডোজ ক্লিক করার পর দেখুন আপনার কোন ভার্সনটা ইউজ করবেন আপনারা, এই যে এটা ডাউনলোড করবেন 25 MB। দেখুন ক্লিক করব, ওয়ান মোর স্টেপ এটা আসতে পারে, তো আপনারা এটা ফিল আপ করে দেবেন। আমি ফিল আপ করে দিচ্ছি, হ্যাঁ আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার দেওয়া শেষ, আমার ক্যাপচারটা ফিল আপ করা শেষ, দেখুন আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমি এটা ডাউনলোড করবো না, আমার যেহেতু ডাউনলোড প্লাস ইনস্টল করা আছে। আপনারা এটা ডাউনলোড করে সব সফটওয়্যারের মতো সিম্পলি ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি যদি আপনাদের ডাউনলোড এবং ইনস্টল সব কিছু সুন্দর মতো হয়ে যায়, তো আপনারা যে কাজটি করবেন আমার মতো সফটওয়্যারটি ওপেন করবেন। আমি এটা ওপেন করতেছি, তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা সবার ফার্স্টে এই রেকর্ডে ক্লিক করবেন, রেকর্ডস, এবং আপনারা যা মন চায় তা রেকর্ডস করবেন। আমি যে কথাগুলি বলতে সেগুলো সব রেকর্ডস হয়ে গেছে। তারপরে রেকর্ডস আপনারা গান যদি রেকর্ডস করেন গান রেকর্ডস করবেন এখানে, তারপরে এখানটায় ক্লিক করবেন, স্টপ হয়ে যাবে। তো এখানে আমরা এখন শুনি, দেখুন কথাটা আমরা একবার শুনি। সাপোজ আমি যে কথাগুলি বলতেছিলাম এখানেই এটা রেকর্ড হয়ে গিয়েছিলো, তো আমরা শুনি দেখি। রেকর্ডস এবং আপনারা যা মন চায় তা রেকর্ডস করবেন। আমি যে কথাগুলি বলতে সেগুলো সব রেকর্ডস হয়ে গেছে। তারপরে রেকর্ডস আপনারা গান যদি রেকর্ড করেন গান রেকর্ড করবেন এখানে, তারপরে এখানটায় ক্লিক করবেন। দেখলেন তো এই কথাটা, দেখুন আমার এই কথাটার ব্যাকগ্রাউন্ড আমি একটু নয়েজ ফ্রি জায়গায় আছি, আর আমার আমার হেডফোনটা মোটামুটি আর কি, মাইক্রোফোনটা মোটামুটি ভালো, মোটামুটি কোয়ালিটির, এই জন্য এত নয়েজ নেই। কিন্তু আপনারা যখন নর্মাল হেডফোন দিয়ে করবেন, নর্মাল মাইক্রোফোন দিয়ে করবেন, তখন আপনার অনেক প্রবলেম হবে। তো আপনারা দেখুন এই যে দেখুন কত কত সাইডে নয়েজ নয়েজ দেখা যাচ্ছে। তো আমরা এটা কীভাবে রিমুভ করবো দেখুন, আমরা আরেকবার শুনি এটাকে, এবং আপনারা যা মন চায় তা রেকর্ডস করবেন। আমি যে কথাগুলো বলতে সেগুলো সব রেকর্ড দেখছেন, সাইডে একটা ইয়ে হয়েছে। তো আপনারা এখানে ক্লিক করে যে কোনো একটা জায়গায় কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করার পর এখান থেকে আপনার ইফেক্টে যাবেন, নয়েজ রিডাকশানে যাবেন, এখানে যাওয়ার পর গেট নয়েজ প্রোফাইলে যাবেন, আবার এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে আবার নয়েজ রিডাকশানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা কত পার্সেন্ট কমে কত কমাবেন আপনারা এখান থেকে কমিয়ে দেবেন তত। সাপোজ আমি যদি দুই বা আপনারা বেশি বড় নয়েজ হলে তো আপনারা বাড়া দিবেন, তো আমি এখানে 8 দিচ্ছি। প্রিভিউ করে দেখতে পারেন এখান থেকে, সাপোজ আমি প্রিভিউ করে দেখতে এই যে এরকম, সাপোজ এই যে আমি এখন ধরেন না আপনার একটু হয়ে গেলে আপনারা ওকেতে ক্লিক করবেন। এই দেখুন আমাদের নয়েজগুলি কত পরিমাণ কমে গেছে দেখুন। আমরা এখন শুনি, আমরা যে এখন শুনি দেখুন কী হয়। হ্যাঁ দেখছেন কত পরিমাণ নয়েজ কমে গেছে। তো আপনারা এইভাবে এই নয়েজগুলি কমিয়ে ফেলতে পারেন। তো আপনার নয়েজ যদি সব কাজ কমপ্লিট হয়ে যায়, লাস্ট যে কাজটা আপনার সেভ করা, সেভের জন্য এখানে গিয়ে আপনার এক্সপোর্ট অডিওতে ক্লিক করবেন, ফাইল থেকে এক্সপোর্ট অডিও। তারপরে আপনারা যদি এই কাজটা করেন, এই যে এখান থেকে ফাইল নেম সিলেক্ট করবেন, আপনার আমি ডেস্কটপের উপরে নিচ্ছি, সাপোজ ফাইল নেমটা আমি অডিও দিচ্ছি, অডিও 2 প্রবলেম আছে, ওয়েট, আপনার এখান থেকে এটা সিলেক্ট করবেন সবার উপরেরটা, তারপরে সেভ করবেন, ইয়ে ওকে ওকে, দেখুন এবার হয়ে গেছে।
দেখুন অডিও টু নামে ফোল্ডারটা সেভ হয়ে গিয়েছে ভিডিও আকারে। দেখুন লিখছেন এটা আপনার সেভ হয়ে গিয়েছে, আপনার রেকর্ডসটা আমার সেভ হয়ে গিয়েছে, আমি যে রেকর্ড করলাম এই মাত্র আপনারা হয়তো শুনতে পারলেন। তো এবার আপনারা অডাসিটি দিয়ে আর কি আপনার কাজটা কমপ্লিট করতে পারেন। ভিডিওটা আমি আর বড় করব না, ভিডিওটা এতটুকুই রাখতেছি। তো যাওয়ার আগে একটা কথা বলি, যারা আমাদের সঙ্গে কন্ট্রাক্ট করতে চান তো এখনই আপনারা কন্ট্রাক্ট করতে পারেন ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে। অবশ্যই আমার ফেসবুক ফ্যান পেজে একটা লাইক দেবেন, এই যে আপনারা আপনার ব্রাউজার গিয়ে সার্চ করবেন www.facebook.com/learningbangla লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এই যে এই পেজটা পেয়ে যাবেন আপনারা লার্নিং বাংলা। দেখুন এই পেজটা একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এই যে লাইক দিয়ে দিবেন আমাদের সঙ্গে থাকবেন সকল আপডেট পাওয়ার জন্য। আর আপনারা এখান থেকে আমাদের গ্রুপ অ্যাড হতে পারেন, গ্রুপ অ্যাড হওয়ার জন্য এটাও facebook.com/groups learning bangla। আমি এটা দুটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, কষ্ট করে একটু নিচে জানি, একটু নিচে গিয়ে আপনারা এই দুইটা গ্রুপ অ্যাড হন। আপনার কোনো পরিমাণ প্রবলেম, কোনো পরিমাণ কোনো জিনিস প্রয়োজন হলে আপনারা এখানে পোস্ট করে দিতে পারেন, আমি আপনাকে অবশ্যই অবশ্যই আমি আপনার ফিডব্যাক দিব। টেকনোলজি সম্পর্কে যা প্রয়োজন আমি আপনাকে আমার কাছে কোশ্চেন করতে পারেন, আমি আপনাকে ফিডব্যাক দিব। তো আপনারা এখানে অ্যাড হবে এই গ্রুপটায়, এতটুকু আর কিছু বলার নেই আমার। ওয়েলকাম ব্যাক, আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলি দেখবেন, আমাদের আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন আমাদের চ্যানেল থেকে সিম্পলি ভিডিওগুলি দেখে নেবেন। আমরা সবসময় এরকম টেকনোলজি ভিডিও আপলোড করতে থাকি, আপনারা এখনই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখনই, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো, নিচে যান, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর আপনার ফ্যানদের শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে। আর আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এই যে এখান থেকে সাবস্ক্রাইব করুন।